উত্তর। তখন মনে হয়েছিল আমার থেকে সুখী আর কেউ নাই। এভাবে আনন্দ কেটে গেল 2 বছর। এরপর আমাদের ঘরে আলো করে আমার ছেলে পৃথিবীতে এলো। স্বপ্নেও ভাবিনি এই ছেলে বড় হয়ে আমার সাথে আমার খেলার সাথে হবে। যাই হোক, ভালোভাবে চলতে লাগলো আমাদের সংসার জীবন। ছেলেও দিনে দিনে বড় হতে লাগলো। ছেলে যখন কিছুটা বড় হলো, স্বামী বেশি আয়ের আশায় বিদেশে পাড়ি দিল। প্রথম বছর কোনো সমস্যা হয়নি, তবে 2 বছর থেকে আমার একা থাকতে খুব কষ্ট লাগা শুরু করলো। কি আর করবো, নিজেকে কষ্ট হলেও নিয়ন্ত্রণ করতে লাগলাম। 3 বছর পর স্বামী ছুটি নিয়ে দেশে আসলো। আমরা আবারও আগের মতো সংসার জীবন উপভোগ করতে লাগলাম। কিন্তু 4 মাস পর আবার সে চলে গেল, কারণ 4 মাসের ছুটি ছিল। 8 মাস যেতেই দেশে আবার আসলো। অবশ্য আমার জন্য আসেনি, টাকা নিতে এসেছিল। ওখানে নাকি কে ব্যবসা করবে, জমি জমা কিছু বিক্রি করে দিয়ে কিছু পয়সা নিয়ে দিন বিশেক পর টাকা নিয়ে চলে গেল। ব্যবসা ভালো চলতে লাগলো, বাড়িতে মোটা অঙ্কের টাকাও পাঠাতে লাগলো। ছেলে যখন ক্লাস 8-এ পড়ে তখন বাড়িতে আসলো, এসে আবার 8 মাস থাকলো। আসার সময় আমার জন্য উপহার সামগ্রী নিয়ে আসলো। আসলে এসবে আমার মন ভরেনি, আমার আসলে যা দরকার তা হলো কোমর দোলানো খেলা। আমি ওর কাছ থেকে যা আশা করছিলাম তা আমি মোটেও পাইনি। এর আগের বার 8 মাস থাকলো ঠিকই, কিন্তু আমার তৃপ্তি একটুও কমলো না। 8 মাস থেকে আবার বিদেশে পাড়ি দিল। ও চলে যাওয়ায় আমার কোনো কষ্ট হলো না। ও থাকলেই কি না থাকলেই কি, আমার তো আর কাজ হবে না। আমাদের বাড়ির পাশে একটা পরিবার ছিল, ওনার 2 ছেলে, দুজনেই বিদেশে থাকে, ঘরে ওদের বাবা মা ছাড়া কেউ নেই। ওই ভদ্রলোকের নাম বিজয়, আমি তাকে বিজয় কাকা বলে ডাকতাম। বিয়ের পর থেকে বিজয় কাকার আমার প্রতি এক অজানা টান ছিল। ওনাকে যখনই দেখতাম বিজয় কাকা আমার বুকের দিকে তাকিয়ে থাকতো। আমি স্কুলে পড়ার সময় এক বান্ধবীর নাম ছিল রিজা। সে বলেছিল পুরুষ মানুষ কখনো বড় হয় না। বান্ধবী কথা একটু বাজিয়ে দিতে মন চাইল। ছেলে স্কুলে চলে গেলে আমি পাতলা শাড়ি পরে বারান্দায় এসে দাঁড়ালাম। এই অবস্থায় যদি আমি কখনো বারান্দায় এসে দাঁড়াইনি, বিজয় কাকা দেখে জানালার পাশে বসে আছেন আমাকে দেখার আশায়। আমিও কায়দা করে ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দিতে লাগলাম। এই ফাঁকে শাড়ির ভেতরে কিছু ঠুকেছে ভান করে শাড়িটা সরিয়ে ছাড়তে লাগলাম। আমার বাগানের ফুল দেখে বিজয় কাকা যেন চোখে সর্ষে ফুল দেখতে লাগলো। আমি আবার বারান্দায় করে বসলাম, এমনভাবে বসলাম যাতে বিজয় কাকা আমার খেলার মাঠ দেখতে পায়। কিন্তু উনি দেখি পলক ফেলছে না। আমি কিছুক্ষণ এভাবে বসে রইলাম, দেখি কাজ হয়েছে। বিজয় কাকা দেখি উঠান পেরিয়ে আমার দিকে আসছে, এসে আমাকে জিজ্ঞাসা করলো কেমন আছো গোমা। আমি বললাম ভালো, আপনি ভালো তো? উনি আমার পাশে এসে বসলো। আমিও তাই চাইছিলাম। বিজয় কাকা কাশছে এসে এবার আমার পিঠের উপর 2 হাত রেখে জিজ্ঞাসা করলো, তোমার স্বামীর ব্যবসা কেমন চলছে? বহুদিন ধরে দেশে আসছে না, কি ব্যাপার বলো তো? টাকা পয়সা ঠিক মতো পাঠাচ্ছে তো? আমি বললাম হ্যাঁ, টাকা পয়সা ঠিক মতো পাঠাচ্ছে, আরও আসবে কি করে, নতুন ব্যবসা, ব্যবসা করতে কিছুটা সময় তো লাগবেই। উনি দেখে আমার পিঠে আঙুল নড়াচড়া করছেন। আমি টেনে পাওয়ার ভঙ্গিতে স্বাভাবিকভাবে বললাম, কাকা দিনকাল আপনার কেমন যাচ্ছে? বিজয় কাকার সাথে কথা বলছিলাম, আমার সারা শরীর শিরশির করছে, ভাবছিলাম কিছু একটা ঘটবে। এমন কিছু ঘটার আগেই বিজয় কাকার বউ এসে হাজির। এই এখানে কি করছো? আমি চমকে উঠলাম। উনি তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিল। বিজয় কাকা উত্তরে বলল, বৌমার সাথে কথা বলছিলাম। এ বলে বিজয় কাকা চলে গেলেন। বিজয় কাকার বউ আমাকে বলল, তোমার আক্কেল বলে কিছু নেই? তোমার বিজয় কাকাকে তো তুমি চিনো, একটু সুযোগ দিলে দেখবে উল্টো পাল্টা কাজ করে বসবে। আমি বললাম না, উনি ওই বয়সে কি আর করবে বলে আমি থেমে গেলাম। যাই হোক, ওনার চোখে আমি সত্যি সাবিত্রী, তাই আমি বিজয় কাকাকে নিয়ে ভয় কিছু ভাবিনি। কিন্তু উনি যেন আমাকে পিছিয়ে ছাড়ছেন না, আমি যেখানে যাই আমাকে অনুসরণ করে। একদিন আমি ফার্মেসিতে গেলাম কিছু ওষুধ কিনতে। ওষুধ নিয়ে ফেরার পথে আমার পিছনে এলো বিজয় কাকা। মেন রাস্তা থেকে সামান্য ভেতরে আমাদের বাড়ি, আর ওনাদের বাড়ি ছোট আইল দিয়ে হেঁটে যেতে হয়। দুপাশে কলার বাগান, লোকজন কেউ নেই। উনি দ্রুত এসে আমাকে জড়িয়ে ধরে চুমু দিল। আমি রেগে গেলাম, এটা কি করলেন কাকা? আর যদি কোনোদিন এরকম করেন তাহলে কাকিমাকে বলতে বাধ্য হবো। উনি লজ্জাতে মাথা নিচু করে চলে গেল। আমি ওর বাসায় চলে আসি। কিছুদিন পর আমি বাবার বাড়ি যাবো একটা জরুরি কাজে, এদিকে ছিল পরীক্ষা, তাই একাই যেতে হলো। লোকাল ট্রেন 1:00, আসার কথা হলো আসলে বিকেল 5টায়। স্টেশনে আমার ছেলে বয়সে একটা ছেলে আমার দিকে বারবার ডাকাচ্ছে। আমি অবশ্য ওকে ডাকলাম, ওকে জিজ্ঞাসা করলাম কোথায় যাবে, উত্তর দিল। আমি বললাম আমার সাথে কেউ নেই, তুমি যদি আমার সাহায্য করো তাহলে আমার উপকার হতো। ছেলেটা বললো অবশ্যই। এরপর ট্রেন চলে আসলো, আমরা ট্রেনে উঠলাম। কয়েকটা স্টেশন যেতে ছেলেটা আমার ক্লোজ হয়ে এটা সেটা বলছেন, আমি বেশ খাতে জমিয়ে নিলাম। একসময় ট্রেনে বগিতে খুটখুটে অন্ধকার হয়ে এলো। এর মাঝে ছেলেটি আমার মাঝে ন্যূনতম দূরত্ব নেই, সে আমাকে একেবারে জোর করে ধরেছে। প্রথমে আমাকে পাগলের মতো চুমু খেতে লাগলো, আমি বেশ অস্বস্তিতে ছিলাম। ছেলেটা আমার এত উপকার করলো আর আমাকে ছাই দেব, এইভাবে যেন আমি থেমে গেলাম। কোনো বাধা না পেয়ে আমার ফুরফুরে টিপাটিপি করতে লাগলো, মাথাটা ঝিমঝিম করছিল আমার। আমি ওকে চাপটে ধরলাম, ততক্ষণে আমার গন্তব্য এসে গিয়েছিলাম। আমি আমার গন্তব্যে পৌঁছে নেমে গেলাম। এরপর আমি ভাবতে লাগলাম, এই ছেলের জায়গায় যদি আজ আমার নিজের ছেলে এরকম করতো তাহলে কেমন হতো। ভাবতেই সরাসরি শিউরে উঠলো, ছেলে যদি আমার খেলার সাথে হয় তাহলে কেউ জানবে না, তাই ভয়ের কোনো কারণও নেই, ছেলেকে নিয়ে কেউ সন্দেহ করবে না।
এটি এখন আমার জন্য নিরাপদ। যাই হোক, ছেলেকে পটানোর চেষ্টা নেমে গেলাম। না হয়ে ছেলেকে কি করে বলবো যে তুই আমাকে একটু সুখ দে। এভাবে কিছুদিন কেটে গেল। আমি বাথরুমের দরজায় হালকা একটা ফুটো দেখলাম। মনে সন্দেহ জাগলো, আমার ছেলে আমার স্নান করা দেখে না তো? আমি পরীক্ষা করার জন্য বাথরুমের দরজা লাগিয়ে দিলাম এবং ভেতর থেকে আমি লক্ষ্য করলাম ছেলেকে রুম থেকে বেরিয়ে সোজা আমার বাথরুমের দরজার কাছে আসলো। আমি দ্রুত ফুটো থেকে চোখ সরিয়ে নিলাম। আমি বুঝলাম ও আমাকে পেতে চান। ভালোই হলো, আজ আমি ওর মাথা খারাপ করে দেবো। গোসল শেষ করে বাথরুম থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে দেখি ছেলে নেই, রুমে চলে গেছে। আমার বুঝতে বাকি রইল না ছেলে বড় হয়েছে। আমি মনে মনে ভাবলাম এটাই সুবর্ণ সুযোগ, এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে। এই বলে ধীরে ধীরে তার রুমের দিকে এগিয়ে গেলাম। যা ভেবেছিলাম তাই, ছেলেটা রুমের মধ্যে আমার লাল ছোট কাপড় নিয়ে শুকছে। আমি পাটি পিটি পেতে পেছনে গিয়ে দাঁড়ালাম। আমি চুপচাপ তার পেছনে দাঁড়িয়ে তার কার্যকলাপ দেখছি আর বিবি করে বলছি, কি করছিস তুই? এবং আমি শোনার চেষ্টা করছি যে সে কি বলছিল। আমি জিজ্ঞাসা করলাম, কি রে?